আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর হেফাজতে ইসলামের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নতুন নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনাও হচ্ছে নানা রকম। হেফাজতের বর্তমান মহাসচিব জানান, কাউন্সিলের মাধ্যমে দ্রুতই আহমদ শফির উত্তরসূরি ও হেফাজতের আমির নির্ধারণ করা হবে। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। শেষবারের মতো লাখো ভক্ত আর অনুসারী শ্রদ্ধায় হাটহাজারি মাদ্রাসা মাঠে বিদায় জানান হেফাজতের আমির আল্লামা আহমদ শফিকে, মৃত্যুর আগ পর্যন্ত যিনি ছিলেন এই সংগঠনের শীর্ষ পদে। 2010 সালে অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা হলেও মূলত দলটি পরিচিতি পায় 2013 সালে ঢাকার শাপলা চত্বর ঘেরাওসহ দেশব্যাপী আন্দোলনকে কেন্দ্র করে। এখন কি হবে তার সাংগঠনিক কাঠামো? আল্লামা আহমদ শফি দামত বরকাতুহুমের সে শূন্যস্থান পূরণ করার মতো যোগ্যতা এবং দক্ষতা যার ভিতরে আছে সেই রকম একজনকে বেছে বাছাই করে আমির নির্বাচিত করা হবে। হেফাজতের আরেক শীর্ষ নেতা জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের শূন্য হওয়া আমিরের পদে আসছে নতুন নেতৃত্ব। আমরা চেষ্টা করেছি যত জলদি হয় এত আমাদের ফায়দা হবে, এটা আবার দেরি হলে দুশ্মনরা সমাজে। হেফাজতে ইসলামে বর্তমানে বেশ প্রভাব নিয়ে আছেন দলটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী। তার মতে, আহমদ শফির মৃত্যু কোনোভাবেই দলের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না। এবার নেতৃত্ব আসবে কাউন্সিলের মাধ্যমে। এখন আমির কে হবে সেটা কাউন্সিল হবে, কাউন্সিলই ঠিক করবে, একা এককভাবে ঠিক করা যাবে না। গত 17 সেপ্টেম্বর মুহতামিম পদ গঠন নিয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয় হাটহাজারি মাদ্রাসা। আহমদ শফি পদ ছেড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিনই ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।